ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। সংসারী ব্যক্তির অতিরিক্ত ঘুম, আলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং পোশাকে আসক্তি ত্যাগ করতে হবে। সংসারী ব্যক্তি আহার, নিদ্রা সব কিছুই পরিমিতভাবে করবে। গৃহী ব্যক্তির শত্রুর সামনে শৌর্য বীর্য অবলম্বন করতে হবে এবং গুরু আর বন্ধুদের সামনে নম্র ও বিনীত থাকতে হবে। শত্রুকে বীর্য প্রকাশ করে শাসন করতে হবে, এটা গৃহস্থের অবশ্যই কর্তব্য। গৃহস্থ কখনো ঘরের এক কোণে বসে কাঁদবে না, অপ্রীতিকর বিষয়ক কোনো বাজে কথা বলবে না। গৃহস্থ যদি শত্রুর সামনে নিজের শৌর্য প্রকাশ না করে, তাহলে বলতে হবে সে কর্তব্যে অবহেলা করছে। অসৎ ব্যক্তিকে কখনোই সম্মান দেবে না এবং সম্মানের যোগ্য ব্যক্তিকে কখনোই অবমাননা করলে চলবে না। গৃহস্থ যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না, যেখানে সেখানে গিয়ে হঠাৎ করে লোকের সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয়। ওই মানুষটির কার্যকলাপ বিচার করেই তাকে বন্ধু ভাবা যেতে পারে। গৃহস্থের তিনটে বিষয়ে কখনোই কিছু বলা উচিত নয়। এগুলো হলো নিজের যশ ও পৌরুষের বিষয়, অন্যের বলা গুপ্ত কথা এবং অন্যের জন্য তার করা উপকার কখনোই প্রকাশ করা ঠিক নয়। গৃহস্থের নিজেকে ধনী বা দরিদ্র কিছুই বলা উচিত নয়, তার নিজের ধনের গর্ব করা উচিত নয়। যদি কেউ এমন না করে, তবে তাকে দুর্নীতিপরায়ণ বলা হবে। গৃহস্থ যদি কখনো কোনো দোষ বা অন্যায় কাজ করে ফেলে, তা সাধারণের কাছে বলা ঠিক হবে না। এরকম আত্মদোষ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এতে নিরুৎসাহ গ্রাস করে, ফলে তাকে যথার্থ কর্তব্য করতে বাধা দেবে। গৃহস্থকে জ্ঞান এবং ধন উপার্জনের জন্যে যথাযথ চেষ্টা করতে হবে, এটাই তার কর্তব্য। তিনি এমনটা না করলে তাকে মানুষ বলেই গণ্য করা যায় না। যে অর্থ বিতরণের জন্য, সেই অর্থ উপার্জন করা অন্যায় নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.